আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দেখব অটোমেটিক ভাবে এডমিট কার্ড, মার্কশিট অথবা সিট প্ল্যান কিভাবে করা যায়। যে ওয়ে গুলো দেখানো হবে সেই ওয়ে যদি ফলো কর আমরা যদি ওয়ে ফলো করতে পারি তাহলে শত শত এডমিট কার্ড, মার্কশিট অথবা সিট প্ল্যান মুহূর্তের মধ্যে আমরা করে ফেলব। তার জন্য আমাদের দুটি ফাইল লাগবে, সেটা হলো একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আর মাইক্রোসফট এক্সেল ফাইল। তো কাজের সুবিধার্থে, সময় যাতে কম লাগে সেজন্য আমি আগে থেকেই দুটি ফাইল বানিয়ে রাখছি। তো এর মধ্যে ঢুকলে আমরা বুঝতে পারবো, প্রথমে আমাদেরকে যেই ফাইলটি সাজাতে হবে সেটা হলো মাইক্রোসফট এক্সেল ফাইল। আমি ওপেন করে রাখছি, এই যে এরকম মাইক্রোসফট এক্সেল ফাইলে যে কয়টি আমাদের কলাম দরকার সেই কয়টি কলাম নিয়ে সে তথ্যগুলো এখানে ইনপুট দিয়ে তারপর আমাদের কাজ করতে হবে। তো আমি এখানে 16 জন শিক্ষার্থীর রোল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং ক্লাস দিয়েছি। তো এই অনুযায়ী এই 16 জন শিক্ষার্থীর আলাদা আলাদা এডমিট কার্ড আমরা তৈরি করব। তো সেজন্য এখানে আরেকটু কাজ বাকি আছে, সেটা হলো এই যে এই রোটি আমাদেরকে সেল স্টাইল দিতে হবে, যে কোনো একটা দিলেই হবে। আমি এটা দিলাম, এতটুকু দিলেই হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো আপাতত আমি এটা কেটে দিচ্ছি, এটার প্রয়োজন নাই এখন। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড থেকে স্টাইল দি করতে হবে আমাদের এডমিট কার্ডের ডিজাইনটা কেমন হবে। তো দেখুন এখানে আমি একটা তেমন সুন্দর হয় নাই একটা এডমিট কার্ড তৈরি করছি। তো এটা বেশি লক্ষণীয়, আমাদেরকে এই পেজটি নিতে হবে। যখন আমরা প্রথমে যখন এই পেজটি নিব, সেখানে পেজটি নতুন যখন আসবে তখন পেজ লেআউট থেকে আমাদেরকে সাইজটি নির্ধারণ করে নিতে হবে। সাইজটি নির্ধারণ করতে গেলে আমাদেরকে মোর পেপার সাইজে দিতে হবে। যে দেখুন এখানে ওয়েট দেওয়া আছে 8 8 ইঞ্চি আর হাইট দেওয়া আছে 6 ইঞ্চি, অর্থাৎ এই পেপারটির সাইজ হলো আমাদের A4 সাইজের, মানে A4 কাগজের অর্ধেক। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আমরা প্রিন্ট দিব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমরা A4 সাইজের যে কাগজটা আছে সেই কাগজের অর্ধেক প্রিন্টারের ভিতর দেই, তাহলেই কেবলমাত্র সুন্দরভাবে প্রিন্ট হবে, না হলে প্রিন্ট হবে না। তো আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে সেটা হলো সাইজ থেকে যে মোর পেপার সাইজ, পেপার সাইজ থেকে এখানে ওয়েট এবং হাইট নির্ধারণ করে দিতে হবে। ওয়েট দিতে হবে 8 আর হাইট দিতে হবে 6। তবে যার যতটুকু পেজের দরকার সে ততটুকু নিতে পারে, কিন্তু প্রিন্ট দেওয়ার সময় সেই সাইজের কাগজ দিলেই চলবে। তো এখন আরেকটি কাজ হলো আমাদেরকে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে দিতে হবে, আর মার্জিন থেকে নর্মাল মার্জিন করে দিলে অনেক সুন্দর দেখা যাবে। তারপরে জাস্ট এগুলো লিখছি, জামালপুর কালীগঞ্জ রেমিয়া সারিপুর ইনস্টিটিউট, এডমিট কার্ড, স্টুডেন্ট নেম, যেভাবে লিখছি এইভাবে লিখলেই হবে। স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্লাস আর রোল। তো চলুন শুরু করি। এখন আমাদেরকে যেটি করতে হবে অটোমেটিক ভাবে এডমিট কার্ড সাজানোর জন্য, প্রথমে আমাদেরকে যেতে হবে মেইলিং। এখান থেকে সিলেক্ট রেসিপিয়েন্ট, এখান থেকে ইউজ অ্যান্ড এক্সিটিং লিস্ট, ইউজ অ্যান্ড এক্সিটিং লিস্ট থেকে দেখে দিতে হবে সেই মাইক্রোসফট এক্সেল ফাইল। আমরা জানি মাইক্রোসফট এক্সেল ফাইলটি আছে ডেস্কটপে, ডেস্কটপ এই যে এডমিট কার্ড নামে সেভ করেছিলাম। তো এটা দেখে দিয়ে আমরা ওপেনে ক্লিক দিব এবং ওকে।
ঢুকে দেওয়ার পরে দেখুন, এর আগে আমরা দেখেছি এই যে এই এই অপশন গুলো হাইট ছিল, এখন কিন্তু সেগুলো এখন হাইট নাই। দেখুন এখন এই যে, এরপর আমাদেরকে যেতে হবে ইনসার্ট মার্জ ফিল্ড। ইনসার্ট মার্জ ফিল্ডে দেখতে পাচ্ছি যে সেই মাইক্রোসফট এক্সেল ফাইলে আমরা যা যা লিখছিলাম হেডিং এ, রোল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্লাস, এই সব কয়েকটি এখানে চলে এসেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, স্টুডেন্ট নেম, এখান থেকে আমাদেরকে স্টুডেন্ট নেমটি অর্থাৎ নেম সিলেক্ট করতে হবে, যেভাবে আছে ওইভাবে রাখতে হবে, কোনো পরিবর্তন পরিবর্তন কিছু করা যাবে না। তারপর দেখুন এখানে ছিল ফাদার্স, ফাদার্স লিখে দিলাম, এখানে হলো মাদার্স, মাদার্স লিখে দিলাম, এখানে হলো ক্লাস, ক্লাস যেটা রাখছিলাম, ক্লাস চাইলে এটা একটু এদিকে সরে দিতে পারি, রোল, রোলের জায়গায় রোলটা দেখে দিব, ব্যাস। এখন আমাদের লোকেশন দেখে দেওয়া শেষ। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো ফিনিশ অ্যান্ড মার্জ, এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, এটি যদি আমরা করি তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ছাত্রের এডমিট কার্ড আমরা পরিবর্তন পরিবর্তন অথবা একটু চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট ওকে, দেখুন সুন্দরভাবে যে কয়জন আমাদের স্টুডেন্ট ছিল প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, রোল, ক্লাস, আলাদা আলাদা তাদের এডমিট কার্ড তৈরি হয়ে গেছে কত সহজে। দেখুন রোল 1 ইসলাম আলী বেগম, রোল 2 তারপর রাসেল, পিতার নাম আলিম, খাদিজা, রোল 3, এরকম করে দেখুন 16 জন স্টুডেন্ট আমাদের অলরেডি হয়ে গেছে। এখন এই যে 16 জন স্টুডেন্টের আলাদা আলাদা এডমিট কার্ড তৈরি হয়ে গেছে। এরকম আমরা চাইলে মার্কশিট, সিট প্ল্যান, চাইলে শত শত হাজার হাজার স্টুডেন্টদের এডমিট কার্ড, মার্কশিট বা সিট প্ল্যান যেটাই হোক সহজেই আমরা তৈরি করতে পারবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।